আসসালামু আলাইকুম, আমার আমিন ইসলাম, আমি একজন হাউজের। আমার ডিস্ট্রিক্ট হলো ঢাকা মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, বয়স হল 53। না আমি মনে করি আমার হাজবেন্ড ছিলেন একজন ইঞ্জিনিয়ার, উনি অসুস্থ হওয়ার পরে মানে ওনাকে নিয়ে মাদ্রাজে গিয়েছিলাম। আমি মাদ্রাজে যাওয়ার পরে ওখানে আমার ঘুম হইতো না, কারণ আমার ছেলে মেয়ে দুইটাও ছোটো ছিল। মনে করো মেয়েটা ছিল তখন 8-9 বছরের আর ছেলেটা ছিল 7 বছরের, এরকম ঘুম হইতো না। ঘুম না হওয়ার পরে আমি এখানে আর ডাক্তার দেখেন নাই, হাজবেন্ডের চিকিৎসা করেছি। উনি আবার ব্রেন স্ট্রোক করছিলেন, ব্রেন হার্ট স্ট্রোক করছিলেন, চিকিৎসা করালাম। পরে এখান থেকে আমি আসে পড়লাম, ওইখানে ডাক্তার না দেখাই আমি বোকামি করছি। আসার পরে বাংলাদেশে এসে ডাক্তার দেখালাম, বাংলাদেশে ডাক্তার দেখানোর পরে ওনারা আমাকে ওষুধ দিয়েছে, ঘুমের এত ওষুধ দিয়েছে, সকাল দুপুর রাতে তাও আমার ঘুম হইতো না। আর আমার শরীরের মধ্যে মনে কোনো ব্যালেন্স ছিল না, ঘুমের ওষুধ খাইতাম ঘুম হইতো না, ব্যালেন্স ছিল না। সকালে আমি ঘুম থেকে ওঠার পরে আমি হাঁটতে পারতাম না, কোনো কাজকর্ম করতে পারতাম না, মানে শরীর খুব দুর্বল লাগতো এরকম। তারপর আবার আমার হাজবেন্ডকে নিয়ে যাই আবার ইয়েতে, মানে সিএমসি হসপিটাল আছে না মাদ্রাজের, ওখানে ওখানে যাওয়ার পরে ওখানে নামিও ডাক্তার দেখালাম, নিউরোলজিস্ট, উনি গোল্ড মেডেল পাওয়া ওই হসপিটালের। তো ওনাকে বললাম স্যার আমার এরকম সমস্যা, পর উনি বললেন সিটি স্ক্যান দিলেন আর মাথায় ইকরে পরীক্ষা করালেন, উনি বললেন আপনার মাথা আর নার্ভ উইক হয়ে গেছে। তারপর আমি বললাম আপনি যে বলতেছেন আমার মাথা নার্ভ উইক হয়ে গেছে, তাতে কীভাবে ঠিক হবে? তবে আমি ওষুধ দিচ্ছি, আপনি ওষুধ খান আর ইঞ্জেকশন দিয়েছেন। তো ওষুধ আর ইঞ্জেকশন খাইতেছি, চলতেছে চলতেছে, এর মধ্যে মনে করি 3 মাস ভালো থাকি, আবার 3 মাস পরে আবার অসুস্থ হয়ে যাই। যখন সংসারিতে কাজকর্ম করি তখন মনে হয় আমি একটু অসুস্থ হয়ে পড়ি। প্রবলেমগুলো যদি যেমন বসলে উঠতে পারছেন না, মানে বিছনা থেকে উঠতে পারতাম না, আমাকে ধরে ধরে আমার মেয়ে উঠাই, তো ওইটা দিয়ে শুরু। তারপরে তো মনে করেন এভাবে চলতেছে। তারপরে আবার বাংলাদেশে ডাক্তার দেখালাম, উনি ওষুধ খাওয়ার পরে আমি আরও অসুস্থ হয়ে পড়ি, তখন আমি কাজ করতে পারি না, আমার শরীরে এনার্জি পাই না, মানে কোনো কিছুই ভালো লাগে না আমার। দেখালাম, দেখানোর পরে তো পরে ওনাকে দেখানোর পরে আমি স্যারকে বারবার বলছি স্যার আমার তো মানে সমস্যা হয়ে গেছে, আমি তো মনে করি সব কিছু আমার ব্রেন আমার ভালো আছে, আমি কথাবার্তা বলতেছি সুস্থ, কিন্তু আমি কাজ করতে পারি না, শরীরে মানে এনার্জি নেই, খুব দুর্বল। পরে ওনাকে বললাম, বললাম না সিটি স্ক্যান দেন, উনি আবার সিটি স্ক্যান দেন, আমি নিজেই বলছি সিটি স্ক্যান দেন, মাথায় আমার টিউমার এলো না কি হইলো আমি বুঝতে পারতেছি না, উনি আর দেন নাই। না দেওয়ার পর এভাবে চলতেছে চলতেছে, তারপরে মনে করেন হঠাৎ করে আবার ই হইলো আমার কোমরের ব্যথা, মনে করেন 10 বছর হবে, কোমরের ব্যথা শুরু হইলো। কোমরের ব্যথা শুরু হওয়ার পরে মনে করেন ব্যথা মাঝে মাঝে খুব তীব্র হইতো, আবার মাঝে মাঝে একটু কমতো। তারপর মনে করেন এই যে প্যারাসিটামল দিতাম, সেক দিতাম, এভাবে চলতেছে। তারপরের থেকে দেখতেছি কি আমার যে হাঁটু আছে না, হাঁটুতে হাঁটতে গেলে মনে করে এনি হয় কটকট শব্দ করে, সিঁড়ি দিয়ে উঠানামা করলে ব্যথা করে। তারপরে আবার যে নামাজ পড়ে দাঁড়িয়ে মানে তখন ব্যথা করে, সাজটা দিলে ব্যথা করে, আর কোমর ব্যথাটা তখন চলে যাইতো, চলে গিয়ে মানে পায়ের দিকে আসতো, পায়ের দিকে শিন শিন রেখে জিন জিন রেখে ব্যথা থাকতো। তার কিছুদিন পরে আবার ডাক্তার দেখাইলাম, নিউরোলজিস্ট, ওনাকে দেখালাম, ওনাকে দেখানোর পরে উনি আবার ই দিয়ে হইলো, ওই যে নার্ভের ওষুধ দিল একটা বিষাক, আর একটা দিল হইলো ই কি জানি অসুখ নিরুবিন, দুটো ওষুধ দিলেন। মানে ওষুধ খুবই অল্প দিচ্ছে, কিন্তু ওনার ওষুধ খাই আমার কোনো ইম্প্রুভ হয় নাই। তারপর উনি আবার এমআর করাইছে, আবার ই করেছে, মাথায় সিটি স্ক্যান করাইছে, এমআর এতে ধরা পড়ছে মাথায় কোনো সমস্যা নেই, ঘাড়ে স্পন্ডাইলাইটিস, স্পন্ডাইলাইটিস উনি আবার নিউরো সার্জেন বলতেছে অপারেশন লাগবো, আমি অপারেশনে যাবো না। উঠে দেখেছি মনে করি 5-7 বছর আগে হবে, ওনাকে দেখেছি, উনি ঢাকার থেকে ঢাকায় এসে দেখাইতো আমাকে, ওনাকে তারপর দেখেছি স্যারকেও দেখেছি, উনি বলে ব্রেন স্ট্রোক হয়েছে, স্মাইল স্ট্রোক হয়েছে, উনি আমারই দিছেন সিটি স্ক্যান দিচ্ছেন, এমআর দিচ্ছেন, দিয়ে এখন স্মাইল স্ট্রোক হয়েছে মাথায়। পরে ওনাকে দেখেছি, ওনাকে দেখার পরে যে ওষুধ খাই একটু ভালো থাকি, ওষুধ খেয়ে ভালো থাকি, আবার আগের অবস্থা, এভাবে ঘুরে ফিরে আসতেছে।
তারপর হচ্ছে এই যে হাতে হাতগুলো ঝিনঝিন করে, প্রচুর ঝিনঝিন করে, কারেন্টে শর্ট করলে যেরকম ঝিনঝিন লাগে না, এরকম ঝিনঝিন লাগে। দুই হাতে আমি মুঠ করতে পারি না, মুঠ করলে ব্যথা লাগে, ঝিনঝিন করি, মনে কারেন্টে আমার শর্ট করতেছে। তারপর এদিক থেকে এখানে আসা আর কি, ঘুমাইলে মনে একটা ঝিনঝিন ব্যথা থাকতো, আর হাড়ে ব্যথা থাকতো প্রচুর, আর হাতগুলো মনে আমাকে ঝিনঝিন করতো, আর মনে কারেন্টে শর্ট করতেছে। আর কোমরে এত ব্যথা ছিল না, কিন্তু ওই যে পায়েগুলোর মধ্যে মনে কি জানি তরল রে বাড়িতেছে এরকম ছিল, এই নিয়ে এখানে আসছে আর কি। আমি প্রায় সময় আমি মনে করি মোবাইলে ইউটিউবের মধ্যে মনে করেন ডাক্তার দেরি এগুলো দেখতাম, যে এসিটিভিতে, তারপরে মনে করেন কিডনি, তারপরে ব্যথা, প্যারালাইস, এগুলো আমি দেখতাম আর কি। এগুলো তখন আমার ছেলে আসলো, ছেলে আবার ইঞ্জিনিয়ারিং পাস করে ডুয়েটে থেকে ইঞ্জিনিয়ারিং ত্রিপুলিতে পাস করছে, সে এবার মে মাসে 1 তারিখে জয়েন করছে বরিশাল ইউনিভার্সিটিতে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে। তখন তখন ছেলে ঈদের মধ্যে আসছে, তো আমি বলছি বাবা আমার তো এরকম এরকম সমস্যা, এখন আমার তো চিকিৎসার দরকার, কি হয়েছে তোমার? আমি আমার এরকম এরকম সে বলতেছে চলো যে তোমাকে ডাক্তারে নিয়ে যাই। পরে সেই আবার ডাক্তারের ঠিকানা নিয়ে আবার নিয়ে আসলো। আজকে আমার 14তম দিন, মনে করি আমি ভর্তি হয়েছিল মে মাসে 24 তারিখ 3:30 না। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, মনে করেন এখানে আসার পরে 14তম দিনে আজকে আমি অনেকটা ইম্প্রুভ করছি। মনে করেন আমার যে সার্ভিক্যাল যে সমস্যা ছিল, ঘাড় ব্যথা ওইটা কমে গেছে, তারপরে হাত ব্যথাও কমে গেছে, আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি। হ্যাঁ, এখন এগুলো পারি, মনে করি বাথরুমে যেতে পারি, মানে গোসল করতে পারি, তারপরে কাপড় সুপুর মানে অনেকগুলো রেখে দিই আর কি, এগুলো করতে পারি, শ্যাম্পু টেম্পু করতে পারি। তেমন ভালো, উনি থেরাপিস্ট হিসেবে অনেক ভালো, তারপর ডিউটি ডক্টরও ভালো, ডাইভে তেমন থেরাপি দিচ্ছেন, তারপরে স্যারের কাছে আমি কৃতজ্ঞ। স্যারের যখন বলছেন ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন, তখন আমি তো সাহস পাইলাম, তখন এত চিকিৎসা করার পর আমি যেহেতু ভালো হইতেছি না, হয়তো আমি আর ভালো হবো না, আমি এইটাই ধরে নিয়েছিলাম। তো স্যারকে আমি প্রশ্ন করলাম, স্যার আমি তো অনেক ডাক্তার দেখাইছি, অনেক জায়গায় ঘুরছি, অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে আমার, আমি কি আমার কি এইটুক ভালো হবে? উনি বলতে ইনশাল্লাহ আপনি অবশ্যই ভালো হবেন, আপনি ভর্তি হয়ে যান 14 দিনের জন্য। ওনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ, সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা এই রোগ দেন, উনি রোগ সারান, উনি শুধু উসিল আর কি। তারপর মনে করেন এখানে নার্স পরে ওনারা সবাই আন্তরিক, আয়াদাও অনেক আন্তরিক। তারপর যতদিন মানে আমি ভালো থাকবো, স্যারের জন্য দোয়া করবো যাতে প্রতিষ্ঠানটা আরও বিকশিত হয়, আর আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আমি এখনো ভালো আছি আলহামদুলিল্লাহ, আগামীতে ভালো থাকবো। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।